নতুন বই দেখে খুব মজা পায়, খুব এটা বাংলা হয়তো শুরু করছি। শুধু তার আগে অনেক আগেই যাই, জানেন সেটা আপনারা। চলুন চাটা একটু খেয়ে নি, আর বলবেন না, ফোনে কাজ করতে করতে আমার চা খুব ঠান্ডা হয়ে গেছে। মাম্মা শুধু গরম নিয়ে এসেছিলাম, খাচ্ছি ঠান্ডা চা। সকালে করাই ছিল, ওই গরম করে নিয়ে আসলো। আমি বললাম একটু গরম করে নিয়ে পানি দাবি খাও, আর ও খাচ্ছে রুটি আর জ্যাম। শেষে এই সমস্ত খাওয়া তাতেই শেষ হয়ে যায় ঝটপট। হাজির দেবো ঝটপট একদম রান্নায়, যেটা আমাদের ওইটা সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় কাজ, বড় কাজ সবচেয়ে। কেমন লাগছে, ঠান্ডা হয়ে গেছে আর কি করবো, গরম করার টাইম নেই, বেরোতে হবে। আজকে বেরোবো, আজকে জানি না রান্না করে যেতেও পারবো কি না, কারণ কোটাকুটি হয়নি, 11টা তো বেজে গেছে বললাম আপনাদের। ওই দেখি কোটাকুটি করতে করতে যদি টাইম থাকে তো রান্না করবো, তাহলে রেডি করে যাব, এসে রান্নাটা করবো। কিছু তো করবো না, আর করবো হচ্ছে ওই ভাত ফুলকপি তরকারি, আর করবো চিম ভাজা। তা এই করতে কোটাটাই দেখবেন সবচেয়ে বড়, সবচেয়ে বড় হচ্ছে কোটাটা, উঠতেই সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, রান্না তাড়াতাড়ি হয়ে যায়, ওটা বাবা বিশাল, দেখা যাক। আজকে মাম্মার স্কুলে যেটা আপনাদের বলছিলাম, মাম্মার স্কুলে যাব হচ্ছে আজকে, আমার মাম্মার বই দেবে। বাবা নিজেকে কংগ্রাচুলেশন করছে, সেভেনে উঠে গেছে। তা চলুন দেখাবো, আজকে সুন্দর সুন্দর বই আসছে, দেখতে দেখবেন খুব ভালো লাগে। নতুন বই দেখতে দারুণ লাগে, ভালো লাগে না? নতুন বই নিয়ে ভালো লাগে, টাকা যখন বোন হয়ে তখন আর ভাল লাগে না, টাকা ভাল লাগে এইটা উঠবো খাবার আবার কিন্তু পেটে উঠে যাবো, কোনো চিন্তা নেই। তার জন্য তো পড়তে আমার ভালোভাবে, তাই না? বলুন তো, চলুন চাটা খেয়ে নিই, অলরেডি বেজে গেলো 11:05 হয়ে গেছে। তারপর আপনার সাথে দেখা করছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সব কিছু দেখতে পারবেন কী কী হবে। চলুন
দেখলেন জোরদার কাজ হচ্ছে রাস্তার। আবার কীভাবে কীভাবে আসলাম আমি জানি, কারণ এই দিক দিয়েই শর্টকাট হয় প্রিয়াঙ্কার বাড়ি ঢোকার। চলুন তাড়াতাড়ি সব বন্ধুরা মিলে, যে তিনজন বন্ধুরা মিলে আমরা স্কুল যাই, যাই বই নিয়ে আসি। খুব মজাও লাগছে নতুন নতুন বই। তারপর আপনাদের সাথে বই নিয়ে ঘরে দেখা করছি। সোজা রান্নায় এসে বাইরে থেকে, মানে বেজে গেছে 1:30 বেজে গেছে। 1:30 কি না 2, কটা বাজে দাঁড়ান, বেজে গেছে। ঝটপট করে বসা বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে। আমার সোনামাটাকে বলেছিলাম যে তোর বাবা যখনই ঢুকবে তুই ভাতটা বসিয়ে দিস, ও সেটা করেনি। এই আমি এখন বসালাম এদিকে ফুলকপি তরকারিটা করব, আর ভাতটা হয়ে গেলে এদিকে চিম ভাজাটা বসিয়ে দেবো। তো চলুন ঝটপট করে দেখে নিন রান্না, একদম কথা বলা যাবে না আর। বইগুলো এক এক করে তারপর দেখাও, সব বের করো। ওটা ওটা ওরকমই ছিল, এই জন্য ওরকম হয়ে গেছে। ওটা আলাদা রাখতে হবে, ওটা পড়তে হবে। ওটা কি কাগজটা দেখতে হবে, সব বের করো, সব বের করো, বের করো, বের করো। এবারে বনিতে একটু মোটা নেই, নতুন বই দেখে খুব মজা পায়, খুব। এটা বাংলা হয়তো ব্যাকরণ হতে পারে,
ইংলিশ কটা বই? দুটো দুটো গ্রামার আর গ্রামার হ্যাঁ এটা বাংলা ব্যাকরণ ওটা অত অন্য কিছু না আগেটা ইতিহাস না এটা ইতিহাস তাহলে আগেটা বোধ হয় ভূগোল বোধ হয় এইটা ভূগোল এটা তো ভূগোল হ্যাঁ ওনাদের আমি ভুল বলেছি এটা যাই না কি ওটা কি ওটা তো লেখা আছে নীলা মজুমদার সপ্তম শ্রেণী বাংলা দ্রুত পঠনের জন্য ওটা বাংলারই আর একটা বই বোধ হয় তার গল্প দেখে বুঝতে পারবে না বাংলা না এটা প্রশ্ন কোথায় একটা রিডিং রিডিং এটা অন্য কিছু এটা হচ্ছে ইতিহাস ঐতিহ্য এটা আমাদের পৃথিবীর ভূগোল ঠিক আছে এটা এটা হচ্ছে সাহিত্য এটা হ্যাঁ এটাও একটা বাংলা ওরে হাসি এটাও একটা বাংলা কিন্তু এরা জিজ্ঞেস করবি হ্যাঁ এটা হচ্ছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা আর এটা তো মা বললো আর একটা বাংলা গণিতটা কত পরিবেশটা এবার একটু দুজন একই হয়েছে জন্মেছে এটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান তারপরে আমি যদি কিছু জিনিস না জানি শিখতে পারবো খুব ভালো এই জন্য নিলাম বইটা কটা গোন তাহলে কি হবে শুরু পড়া কিরে বই তো চলে আসলো এবার কি শুরু উমা ও না দেখায় পড়া শুরু অলরেডি তোর পড়া শুরু হয়ে গেছে আজকে থেকে ওর টিচার আসছে আর এই সেভেনে উঠেছে আমি এখন ওর দুটো টিচার রাখছি কেন দেখুন চাপটা দুটোটা দিতেই হবে এই দুটো বছর যেমন গেছে কেন সেভেন থেকেই বলতে গেলে মাধ্যমিকের মানে গণ্ডিটা একদম শুরু হয়ে যায় তা পড়াশোনার দিকটা ঠিক রাখতে হবে কেন একই স্কুল তো ওই অবস্থা এই করোনা ব্যাগের মাথা যাচ্ছেও না আর এই স্কুলটাও ঠিক হচ্ছে না কিচ্ছু না এই জন্য তো বাড়িতে একটুখানি টিচার দিয়ে ভালোভাবে পড়াতে হবে এই জন্য আমি টিচারও রেখেছি তাও তো আজকের থেকে একটা টিচার আসলো আর একটা টিচার আমি খুঁজছি খোঁজা হচ্ছে তিন চার জায়গায় কথা বলেছি এখনও মানে ভালো টিচার অ্যাকচুয়ালি খুঁজছি ডিসাইড করতে পারছি না কীরকম কী কাকে রাখবো না রাখবো না তা দেখি ওটাও শুরু হয়ে যাবে পড়া হলে এই মাস থেকেই না সামনের মাস থেকে পড়া শুরু হয়ে যাবে তা যাক বইটা চলে আসলো অঙ্কের যে টিচার রেখেছি সেটা তো আগে করুক আর তা আজকে পড়ালো কেমন টিচার ভালো পড়িয়েছে ভালো ও তো খুবই হ্যাপি ও সকাল থেকে আমাকে বলছে মা খুব ভালো পড়িয়েছে আন্টি আন্টি যাক আন্টি ভালো পড়ালেই হলো একটা চিন্তাও ছিলাম যে ও কবে বই দেবে স্কুল থেকে কেন বইটা যদি লেট হতো দিতে তাহলে আমাকে কিনতে লাগতো তা যাক এইটা আর হলো না কিনতে লাগলো না বই হঠাৎ করে মেসেজ আসলো বললো যে এই মানে মেসেজটা পরশু দিন এসছে তো যাক একদিন বাদেই তারপরে অসুবিধা হলো না আর কিনতে লাগলো না সব তা আর দেখবেন পড়াশোনার চিন্তা তো অনেক কিছু হয় পড়াশোনার যে যেরকম চলছে দু বছর ধরে খুবই খারাপ
অবস্থা পড়াশোনা। তা অনলাইনে কি পড়া হয় আপনারা বলুন, অনলাইনে কোনো পড়া হয়? কোনো পড়া হয় না, একেই তো সে। আমরা দেখুন, আমরা এখন হালে কাজ করছি অনলাইনে, কিন্তু আগের থেকেই, আমি তো 2020 সাল থেকে তো শুরু হয়েছে করোনা, তখন থেকেই তো শুরু হয়ে গেছে অনলাইন পড়াটা। অনলাইনের প্রবলেম দেখুন, যেখানে ওয়াইফাই আছে সেখানে কোনো প্রবলেম হয় না, সোজা কথা। আর যেখানে ওয়াইফাই এ জিনিসটাই নেই, টাওয়ারের প্রবলেম হয়, মানে মানে টাওয়ারই নেই অনেক, এরকমও থাকে, সেই সেইখানে বলুন তো কত প্রবলেম অনলাইনে পড়া। আমি যেমন, আমার মেয়ে ডান্স করে, যে স্যারের কাছে ডান্স করে উনি দারুণ ডান্স করায়, উনি বলেছিল অনলাইনে করাবে। আমি এই অনলাইনের জন্য আমি করাতে পারছি না, কেন আমি তো এই হালে ঢুকেছি ইউটিউবে, আর এই এই অনলাইনে আমার এখানে প্রচুর, মানে আমার নেটের, আমার নেটের এখানে খুব প্রবলেম হয়, খুবই প্রবলেম হয়, সেটা আমি আপনাদের সবসময় বলি আপনাদের। এই জন্য আপনাদের ঠিক মতন মেসেজও আমি ঠিক টাইমে ঠিক মতন আমি পড়তে পারি না। যখন আমি দেখি আমার নেট একটু ঠিক থাকে, ভালো থাকে, তখনই দেখি, তা নাহলে আমার সত্যি বলবো আপনাদের মেসেজ আমি রোজ পড়তে পারি না। এই জন্য আমি সত্যি আমি আপনাদেরকে আমি সরি বলবো, আমি পড়তে পারি না আপনাদের মেসেজ, কেন খুবই প্রবলেম হয়, আগে একটাই আমার ফোনে সব কিছু, আমার মাম্মার হচ্ছে পড়াশোনা সব, স্কুলের প্লাস আমার এই নেটের প্লাস ওরও তো চ্যানেল আছে, ওরও চ্যানেলে সব কিছু সবই এই আর কি। তাই খুব মানে খুব অসুবিধা হয়, তাই সেটাই আমি অ্যাকচুয়ালি সেই কথাতেই আসছি যে পড়াশোনা আর কবে যে যাবে করোনা, কবে যে সব সেই আগের মতন আবার সব পড়াশোনা হয়ে যাবে, ওই লাইফটা, তাই না? দেখতে দেখতে তো বড়ো হয়ে যাচ্ছে না, সামনে বছর 8-9, তখনও যদি এরকম অবস্থা থাকে বলুন তাহলে, যে ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি, কী যে হবে কে জানে, ভগবান জানে। কারণ অনেকটা একটা পিছিয়ে আছে, পিছিয়ে অনেকটা আছে, দেখবেন যতই আপনি টিচার রাখুন, এটা বাস্তব, এই কথাটা বললে অনেকে খারাপ ভাববে, যতই আপনি ঘরে টিচার রাখুন কিন্তু স্কুল না থাকলে কিন্তু পড়াটা ঠিক মতন হয় না, এটা আমার মতে বলে, পড়াশোনা ঠিক মতন একদমই হয় না স্কুলটা। এবার কী করবেন, স্কুলটা খুললেও তার একটা ঝামেলা। এবার দেখুন আমাদের সাথে বাচ্চারা বেরোচ্ছে না, আমাদের বাড়িতে লোক আসুক যেই আসুক, আমরা বুঝে শুনে তাদেরকে কাউকে ডাকছি না, এটা করছি ওটা করছি, আমরা সবসময় বলছি মাস্ক পর মাস্ক পর মাস্ক পর। এবার স্কুলে গেলে তো এই জিনিসটা হবে না, টিচাররা কতক্ষণ দেখবে, বেশিক্ষণ তো পারবে না, না মানে এত বাচ্চা ওটা তো হয় না। এবার এর জন্যই কোন আর এই জন্যই মানে স্কুল বন্ধ। আর ভ্যাকসিন তো আসলেও তো সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দেওয়াটা মুশকিল না, প্রথমেই একটুখানি ভয় লাগে, ফার্স্ট প্রথম ভ্যাকসিন ঢুকলেই ভয় লাগে যে কীরকম না কি গণ্ডগোল হলো না এটা হলো, প্রবলেম হবে না তো এই জন্য। এবার আদৌ ভ্যাকসিন কবে হবে কে জানে, তাও জানি না, ভগবান জানে, সব কিছু ভগবানের হাতে। তা তো ভগবানকে সবসময় বলছি ঠিক করে দাও, নর্মাল করে দাও, ভগবানই জানে আর কি বলবো বলুন। তা চলুন, তা আমাদের তো এইভাবেই চলতে হবে, এইভাবেই ওদেরকে নিয়ে ওদেরকেও বলতে হবে না একটু, তো এই জন্যই আমি সত্যি বলবো আমি একটু চাপটা দিচ্ছি দুটো টিচার রেখে, আর একটা টিচারের মধ্যে রাখছি মানে করছি না, এই জন্য দুটো টিচার রাখলাম, যাতে একটু পড়াশোনাটা একটু আরটু ভালো হয়। ওর তো মানে একটুখানি দেখুন কেমন, যে দুটো টিচার রাখছে, মা বাবা কত চাপ হবে, তাই না? উফ কি কষ্ট, উফ বাবা। তাহলে আজকে আমি ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর করছি না কেন, আজকে আমি এই জন্যই ভিডিওটা করেছি যে আমার সোনামায়ের বই আসছে নতুন নতুন, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করি, এই জন্যই আমি করেছি ভিডিওটা। তাহলে আজকে আমি এখানে এন্ড করছি, আবার দেখাবে আপনাদের সাথে, তার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন, বিশেষ করে বেল আইকনটা টুক করে বাজান, বাজাচ্ছেন তো টুক করে বেল আইকনটা বাজাবেন, ব্যাস। আর আমি কিছু চাই না, টুক করে বাজান, আর আমার ভিডিও আপনারা প্লিজ প্লিজ পুরো দেখুন, পুরো, কেউ মাঝখান অব্দি এন্ড হয়ে যাবেন না, পুরো দেখবেন। আর আপনারা আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় সবার সাথে আমার ভিডিও ভরে ভরে শেয়ার করুন, পুরো ভরে ভরে,
যাতে সবাই আমার ভিডিও দেখতে পায়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর পরিবারের সাথে একদম খুবই আনন্দে থাকবেন। আপনাদের সবাইকে শীতে বাবা।